নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে ছড়াটি পাঠ করব ছড়ার নাম সততা কবি হলেন সুবল চন্দ্র দাস সততায় ঢুকে যদি কিছু ঘোলা জল প্রজন্মকে ভুগতে হয় তার ফলাফল সমাজের সব স্তরে সেই ছবি ধরা ডুবে গেছে বারবার রাজাদের ভরা শিক্ষা তবু হয় নাই জল ঘোলা করে ধোকা দিয়ে বোকা করে সব মাছ ধরে সব মাছ পচে যায় নাই যায় খাওয়া আঁকুপাকু করি তাই বিষময় হাওয়া এক কোনা শান্তি চাই শুদ্ধ হয় মন কাড়া কাড়ি বাড়াবাড়ি ধনী আর ধন ক্ষুদ্র এক প্রজা আমি জন খেটে চলে টানাটানি করে এরা নানা ভাবে দলে কেহ ধরে হাতখানা কেহ ধরে কান ঠ্যাং ধরে পাক দেয় যায় যায় প্রাণ বুদ্ধি আছে বল আছে প্রলোভ গোছা রক্তহীন মেডিসিন কলমের খোঁচা ঘাস জমি পাট্টাহীন নদী চরে ঘর দাদাদের পায়ে ধরে রোজ আসে জল কেহ দেয় ভিক্ষা কিছু কেহ দেয় লাথি মিটি মিটি জলে আছে এই প্রাণবাতি নাই জানেই শেষ কথা কোন দোষে দোষী দহে বৃক্ষ হতে পাতা পড়ে খুশি বুধ ঘরে যেতে হবে বাঁচবার তারা ফলাফলে হবে না তো এই ঘর ছাড়া নমস্কার